রাজধানীতে সক্রিয় চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার শত শত চক্র, প্রতারিত অসহায় অনেক বেকার। সময় সংবাদের অনুসন্ধানে মিলল কয়েকটি চক্রের খোঁজ। আজ থেকে সৌদি আরবে সপ্তাহে 20টি ফ্লাইট চালু হলেও ভিসার মেয়াদ শেষ হওয়ায় দেয়া হচ্ছে না টিকিট। এখনও তাকিয়ে কফিলদের দিকে ক্ষুব্ধ প্রবাসীরা। করোনা সংক্রমণের পর প্রায় 5,500 কোটি টাকার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী রফতানি করেছে বাংলাদেশ। বাজার ধরে রাখতে কারিগরি প্রযুক্তি উন্নয়নের তাগিদ। পানি কমলে আগামী ডিসেম্বরেই বসছে পদ্মা সেতুর বাকি 10 স্প্যান। পানির উচ্চতা নিয়ে এখনও দুশ্চিন্তা। এগিয়ে চলছে রোড ও রেল স্ল্যাবের কাজ। এবং বন্যার কারণে সবজির উৎপাদন ভালো না হওয়ায় গ্রামের বাজারে চড়া দাম কমেছে স্থানীয় সরবরাহ দাবি বিক্রেতাদের। নারায়ণগঞ্জের পাইকারি বাজারে মিলছে পদ্মার বড় ইলিশ, ক্রেতাদের ভিড়। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। আজও সকাল থেকে টোকেনের জন্য সৌদি এয়ারলাইন্সের সামনে অপেক্ষমান সৌদি ফেরত প্রবাসীরা, যাদের অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়েছে গতকাল। এ মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ এবং মতিঝিলে বিমান কার্যালয়ের সামনে আছেন শুভ খান। সরাসরি যোগ দিচ্ছি তাদের সঙ্গে, শুরুতেই যাব সাদাতের কাছে। সাদাত, জুবায়ের, আপনি গতকালকে জানেন যে আসলে গতকালকে শেষ হয়েছে বেশিরভাগ প্রবাসীদের ভিসার মেয়াদ। আজকে সৌদি এয়ারলাইন্স 200 টোকেনধারী টিকিট দেবে, যাদের সিরিয়াল হচ্ছে 3,000-এর পর এ এবং বি, 1 থেকে 100 পর্যন্ত যাদের সিরিয়াল তাদেরকে আজকে সৌদি এয়ারলাইন্স টিকিট দেওয়ার কথা বলছি। এর বাইরে আমরা দেখেছি যে আসলে টিকিট প্রত্যাশীর যে সংখ্যা বিগত সময়গুলোর তুলনা আজকে কিন্তু একইভাবে কিন্তু টিকিট এবং টোকেনের জন্য তারা আসতে শুরু করেছে। যদিও গত কয়েকদিন আগেই সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী 4 অক্টোবরের আগে কিন্তু কোনো ধরনের নতুন করে তারা টোকেন দিবেন না, কারণ এরই মধ্যে তারা 6,000 টোকেন তারা দিয়েছেন। কিন্তু তারপরেও এই সৌদি প্রবাসীরা এখানে ভিড় করছেন, কারণ তারা বলছেন যে আসলে কফিল যাদের ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়েছে 1 সপ্তাহ কিংবা 10 দিন বা 15 দিন, তাদের এই মুহূর্তে যাওয়া খুব বেশি জরুরি, কারণ যেতে না পারলে শেষ পর্যন্ত কিন্তু কাজে যোগ দিতে পারবেন না। ফলে এই মুহূর্তে যাদের টোকেন এবং এই মুহূর্তে তাদের টিকিট নিশ্চিত করার দাবি তারা জানিয়েছেন এবং তারা বলছেন এখন এই মুহূর্তে যদি টিকিট তারা দেয় তাহলে তারা কাজে যোগ দিতে পারবেন নিশ্চিন্তে সৌদিতে। কিন্তু এর বাইরেও যারা রয়েছেন, অন্যান্য ফ্লাইটে যারা এসেছেন এই সৌদি এয়ারলাইন্স কিংবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, তারাও কিন্তু এক ধরনের দুর্ভোগে পড়েছেন। তারা বলছেন যে এই দুটি ছাড়া নতুন করে অন্যান্য ফ্লাইটে যারা দেশে এসেছেন তাদের যাওয়া কীভাবে নিশ্চিত হবে, তাদেরও একইভাবে ভিসা এবং আগামার মেয়াদ শেষ দিকে রয়েছে। এই দাবি তারা করছেন যে তাদেরকেও যেন দ্রুত পাঠানোর ব্যবস্থা করা হয়। পাশাপাশি যে ভিসার মেয়াদ বাড়ানোর কথা বলা হচ্ছে কিংবা 24 দিন বাড়ানো হয়েছে সেটি নির্ভর করছে অনেক ক্ষেত্রে কিন্তু সৌদি কফিলদের উপর। সব মিলে তারা যদি না বাড়ায় এই ভিসার মেয়াদ কফিলদের, সেক্ষেত্রে কিন্তু তাদের যাওয়াটা অনেক ক্ষেত্রে নিশ্চিত হবে না। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর সোনারগাঁ থেকে সৌদি এয়ারলাইন্সের টিকিট বিক্রি। আমার কাছে সবশেষ খবর, আমরা চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী রয়েছেন শুভ খান রাজধানীর মতিঝিলে, সেখানকার টিকিট বিক্রির খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ে তো সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সৌদি প্রবাসীদের কিন্তু ভিড় রয়েছে এবং সকাল 10টার পর এই কার্যালয়টি খুলে দেওয়ার পর অনেকেই কিন্তু ধাক্কাধাক্কি করে ভেতরে প্রবেশ করেছেন এবং যা সামলাতে বেগ পেতে হয়েছে পুলিশকেও। তো এখানে আজকে মূলত মার্চের শেষের দিকে যাদের ফ্লাইট ছিল তাদেরকেই, যাদের ভিসার মেয়াদও রয়েছে তাদেরকে মূলত টিকিট দেওয়া হচ্ছে, এর পাশাপাশি টোকেন দেওয়া হচ্ছে। এবং এই কার্যালয়ের ভেতরে প্রচুর পরিমাণে সৌদি প্রবাসী থাকার কারণে আসলে তিল ধারণের ঠাঁই নেই, সে কারণে কার্যালয়টি আপাতত বন্ধ করে, গেট বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখানে যারা আজকে যারা সৌদি প্রবাসী এসেছেন অনেকেরই কিন্তু আসলে আকামার মেয়াদ নেই এবং এখানে কিন্তু আসলে জটিলতা ক্রমেই বাড়ছে। অনেকেই বলছেন যে তাদের অনেকের আকামার মেয়াদ নেই, কিন্তু মালিকপক্ষের সাথে তারা যোগাযোগ করেছেন, মালিকপক্ষ বলছে যে যদি আকামার মেয়াদ বাড়াইয়ে নিতে পারে তাহলে সেক্ষেত্রে তারা ছুটি বাড়াবেন। আবার অনেক মালিকই কিন্তু বলছেন যে আসলে আকামা এবং ছুটির মেয়াদ তারাই বাড়িয়ে দেবেন, সেক্ষেত্রে কিন্তু তারা যারা সৌদি প্রবাসী রয়েছেন তাদের কাছে কিন্তু প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা দাবি করছেন। তারা বলছেন যে এই টাকাগুলো তাদেরকে দেওয়া হলে তারা আকামা এবং ভিসা ছুটির মেয়াদ দুটোই তারা বাড়িয়ে দেবেন। কিন্তু প্রবাসীরা বলছেন যে, একজন প্রবাসীর সাথে আমার কথা হয়েছে, তিনি বলছেন যে তিনি যে প্রতিষ্ঠানে কাজ করেন তিনি মূলত
তার প্রতিষ্ঠান মূলত 700 থেকে 800 বাংলাদেশি কাজ করেন এবং তাদের অর্ধেকই কিন্তু আকামার মেয়াদ দেয় এবং তারা বলছে যে মালিক পক্ষ কিন্তু বারবার তাদের কাছ থেকে টাকা নিয়েও কিন্তু আকামার মেয়াদ বাড়ায়নি যার কারণে কিন্তু তারা বলছেন যে অবৈধ হয়ে গেছেন তো এবার যদি যেহেতু তারা বাংলাদেশে রয়েছেন তাদের কাছে টাকা দাবি করা হচ্ছে তারা যদি টাকাটি দিয়ে দেন তাহলে যদি আকামার মেয়াদ যদি না বাড়ায় তাহলে সেক্ষেত্রে তিনি বলছেন যে একদিকে তিনি যেমন তার কর্মস্থলে ফিরতে পারছেন না পাশাপাশি করোনাকালীন সময়ে কিন্তু তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন অর্থাৎ তারা প্রতারিত হওয়ার আশঙ্কা করছেন সুতরাং তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে দেওয়া হোক তারা টাকা দিতে রাজি আছেন কিন্তু তারা যেন প্রতারিত না হন সেই বিষয়টি যদি সরকারের পক্ষ থেকে যদি আসলে নিশ্চিত করা হয় তাহলে তারা টাকা দেবেন আবার অনেকেই কিন্তু বলছেন যে আসলে টাকা পরিশোধ করবেন কিভাবে আসলে করোনাকালীন সময়ে দেশে এসেছিলেন তাদের যে সঞ্চয় রয়েছে সেগুলো ইতিমধ্যেই প্রায় শেষ হয়ে গেছে সুতরাং এই বিপুল পরিমাণ অর্থ তাদের পক্ষে পরিশোধ করা সম্ভব নয় সুতরাং তারা সরকারের দিকেই কিন্তু তাকিয়ে আছেন সরকার একটা ইতিবাচক বা কার্যকর একটা উদ্যোগ নেবে এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন তো জুবাইর এই ছিল আমার কাছে মতিঝিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয় থেকে সবশেষ সৌদি টিকিট প্রত্যাশীদের খবর জানাতে বাংলাদেশ বিমানের মতিঝিল কার্যালয় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শুভ খান এর আগে কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্স থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ দেশে ছুটিতে থাকা 14,000-এর বেশি আটকে পড়া প্রবাসীর মধ্যে কাতার পোর্টাল ওয়েবসাইটে আবেদন করে 1,500 জন ফিরতে পেরেছেন বাকিদের এখনও যাওয়ার অনুমতি দেওয়া হয়নি আবেদন বাতিল হওয়া প্রবাসীদের তথ্য দোহা দূতাবাসের মেইলে বা ফেসবুক মেসেঞ্জারে দেওয়ার আহ্বান জানিয়েছেন দূতাবাস কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করোনার কারণে দেশে ছুটিতে গিয়ে আটকা পড়াদের কাতার ফিরতে করা আবেদন বাতিল হওয়া প্রবাসীদের তথ্য দোহা দূতাবাসের মেইলে বা ফেসবুক মেসেঞ্জারে দেওয়ার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস কাতার ফিরে আসার জন্য যে সকল আটকা পড়া প্রবাসীরা এখনও আবেদন করেননি তাদেরকে নিয়োগকর্তা বা কোম্পানির সঙ্গে যোগাযোগ করে দ্রুত আবেদন করার আহ্বান জানান দূতাবাসের কাউন্সিলর কর্মী ভাইদেরকে পরামর্শ দিব যাদের এখনো আবেদন হয়নি ওনারা যেন ওনাদের কোম্পানি অথবা স্পন্সরের সাথে যোগাযোগ করে স্পন্সর তখন এই এন্টি ফার্মিটির জন্য আপনার ওয়েবসাইটে গিয়ে কাতারের সরকার নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করবে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী ও কমিউনিটির নেতারা বাংলাদেশ দূতাবাসকে অনুরোধ করব যারা বাংলাদেশে আটকে পড়ে আছেন তাদেরকে কাতার ফিরে আনার জন্য সার্বিক সহযোগিতা বাংলাদেশ এমবাসিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এমবাসি এমন একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন ওনারাও বুঝতে পেরেছেন যে আমাদের অনেক বড় রেমিটেন্স যোদ্ধারা দেশে আটকে গিয়েছেন কাতার ফিরতে যে সকল আটকা পড়া প্রবাসী কাতার পোর্টাল ওয়েবসাইটে আবেদন করে আবেদন বাতিল হয়েছে তাদেরকে আবেদনের কপি কাতার আইডি কপি আইডি নম্বর নাম ও পেশা কোম্পানির নাম ঠিকানা ও যোগাযোগ নম্বর আবেদনকারীর বাংলাদেশের যোগাযোগ নম্বর দেওয়ার আহ্বান জানানো হয়েছে সময় সংবাদ কাতার এয়ারলাইন্সের টিকিট বুকিংয়ের বিষয়ে ট্রাভেল এজেন্ট প্রতিষ্ঠানগুলোকে অযৌক্তিকভাবে দায়ী করা হচ্ছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ অ্যাটাব এ খাতের ব্যবসায়ীরা বলছেন টিকিট বুকিংয়ের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এয়ারলাইন্সের হাতেই থাকে গণমাধ্যমে পাঠানো অ্যাটাবের প্রেস রিলিজে বলা হয়েছে এয়ারলাইন্সগুলো বাহরাইন দোহা রিয়াদ জেদ্দার মতো গন্তব্য আগের তুলনায় ভাড়া 4-6 গুণ পর্যন্ত বাড়িয়েছে করোনার ক্ষতি পুষিয়ে নিতেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে এয়ারলাইন্সগুলো ভাড়া বাড়িয়েছে বলে মনে করে সংগঠনটি মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য টিকিটের চলমান সংকট সমাধানের বেশ কিছু প্রস্তাবনাও তুলে ধরেছে আটাব যার মধ্যে রয়েছে রুটগুলোতে আগের ভাড়া কার্যকর করা প্রবাসীদের ভিসার মেয়াদ অনুযায়ী ফ্লাইট পরিচালনা এবং বিমান ও সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট বাড়ানো করোনায় বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের অতিরিক্ত চার্জ ছাড়াই পুনরায় টিকিট দেওয়া সহ এ খাতের অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে একটি সংস্থা গঠনের প্রস্তাবও দিয়েছে আটাব একটি ট্রাভেল এজেন্টের কাজ হলো জিডিএস এর মাধ্যমে তিনি বুকিং দেবেন কোনো ডকুমেন্ট ছাড়া একজন ট্রাভেল এজেন্ট বুক করতে পারেন না এবং বুক যদি করেনও সেটি থাকবে না সেটি তিনি টিকিট ইস্যুও করতে পারবেন না এয়ারলাইন্সের যত রকম ঘটনা সেটি এয়ারলাইন্স নিজেই সংরক্ষণ করেন এবং তারা নিজেদের ব্যবস্থাপনাতে জিডিএস এর মাধ্যমে অথবা সরাসরি সেটি এজেন্সির মাধ্যমে প্যাসেঞ্জারের কাছে পৌঁছায় করোনা মহামারীতে সারা বিশ্বে বিমান পরিবহন খাতে যে ধস নেমেছে তাতে 4.5 কোটি মানুষের কর্মসংস্থান হুমকিত রয়েছে জেনেভা ভিত্তিক প্রতিষ্ঠান এয়ার ট্রান্সপোর্ট অ্যাকশন গ্রুপের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য বিশ্বের এভিয়েশন ইন্ডাস্ট্রির লোকসান হতে পারে প্রায় $2 ট্রিলিয়ন
বছরের শুরু থেকেই করোনার গ্রাসে ভেঙে পড়ে পুরো বিশ্বের যোগাযোগ ব্যবস্থা। চলতি বছরের শুরু থেকেই বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচল। ভয়াবহ ক্ষতির মুখে পড়ে এভিয়েশন ইন্ডাস্ট্রি। এয়ার ট্রান্সপোর্ট অ্যাকশন গ্রুপের গবেষণা প্রতিবেদন বলছে, আগামী বছর শুধু এয়ারলাইন্স, বিমানবন্দর আর সিভিল এরোস্পেস কোম্পানিগুলোতে চাকরি হারাতে পারে 48 লাখ মানুষ। আরও 2 কোটি 60 লাখ মানুষ চাকরি হারাতে পারে যারা বিমান ভ্রমণ ও পর্যটনের সাথে সংশ্লিষ্ট। আবার এভিয়েশন খাতের কর্মী বা বিমানে পণ্য পরিবহনের সাথে সংশ্লিষ্ট 1.5 কোটি মানুষের চাকরি চলে যেতে পারে। গবেষণা বলছে, এভিয়েশন খাতে ধস নামায় এ খাতের সাথে সংশ্লিষ্ট মানুষের 1/3 চাকরি হারাবে। আর্থিক ক্ষতি হবে প্রায় $2 trillion। বিমান খাতের সাথে সংশ্লিষ্ট অর্থনীতির 52% সংকুচিত হবে। খাতের সাথে সম্পৃক্তরা বলছেন, বিমান খাতের এত ভয়াবহ পরিস্থিতি এর আগে কখনোই হয়নি। ক্ষতি বিবেচনায় নিয়ে বিভিন্ন দেশের সরকার ভ্রমণে নিষেধাজ্ঞা শিথিল করেছে। এরই মধ্যে বিভিন্ন দেশে আকাশপথে অভ্যন্তরীণ বিমান চলাচল শুরু হয়েছে। পাশাপাশি বড় বড় সব এয়ারলাইন্সের কর্মী ছাঁটাই কার্যক্রম চলছে। দৃশ্যত এখনও অনেকটা স্থবির বিমান খাত, নেই নতুন বিমানের অর্ডারও। এখন কম খরচে কর্মী নিয়োগের কথা ভাবছে এয়ারলাইন্সগুলো। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। করোনা সংক্রমণ শুরুর পর গত কয়েক মাসে প্রায় 5.5 কোটি টাকার পিপিই, গাউন, মাস্ক সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী রফতানি করেছেন দেশের ব্যবসায়ীরা। তবে তারা বলছেন, সর্বোচ্চ মানের সুরক্ষা পণ্য রফতানিতে ল্যাব টেস্টের জন্য প্রয়োজন সরকারি সহায়তা। হরিপদ সাহার রিপোর্ট। করোনা মহামারীতে দেশের প্রধান শিল্পখাত পোশাকের বিদেশি ক্রেতারা একের পর এক ক্রয়াদেশ বাতিল ও স্থগিতের জেরে এপ্রিল মাসে রপ্তানি আয় নেমে আসে মাত্র $52 কোটি, যা আগের বছর একই সময়ে ছিল $303 কোটি। রপ্তানি বাণিজ্যের এমন স্থবিরতায় বেশ কিছু পোশাক কারখানা প্রোটেকটিভ গাউন, মাস্কের মতো সুরক্ষা সামগ্রী উৎপাদনে আসে। বড় অঙ্কের বিনিয়োগে বিশ্বমানের পিপি ইউনিট গড়ে তুলছে বিভিন্ন শিল্প গ্রুপ। আগামী বছর $50 কোটি পিপি রপ্তানির লক্ষ্যমাত্রা আমাদের। বেক্সিমকো ফার্মার সাথে যৌথভাবে গড়ে তোলা পিপি ইউনিটে মাসে 5 কোটি পিস গাউন, মাস্ক, শু কভার ও সুরক্ষা চশমা উৎপাদন সক্ষমতা আছে। এখানে আছে অত্যাধুনিক স্টেরিলাইজেশন ব্যবস্থা। গত অর্থ বছরের এপ্রিল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত $63 কোটি বেশি রপ্তানি আয় এসেছে সুরক্ষা সামগ্রী থেকে। এখাতকে আরও এগিয়ে নিতে উদ্যোক্তারা চান সরকারি সহায়তা। অর্থনীতিবিদরা বলছেন, মান নিয়ন্ত্রণে জরুরি সরকারি তদারকিও। অনেকে এই পিপিটা ভালো করে তৈরি করতে পারছেন না। সরকার যদি হেল্প করে তাহলে আমি বলবো যে, যদি আমাদের কোনোভাবে পিপির লেভেল 4 পিপির টেস্টটা যদি বাংলাদেশে ইজিলি করানো যেত, যাতে এটা স্কেলিং আপ করা যেতে পারে এবং বাজারগুলো ধরতে পারে সময় মতো, সেই জন্য সরকারের তরফ থেকে কারিগরি সহায়তা, প্রযুক্তির ক্ষেত্রে সহায়তা এবং অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে সহায়তা প্রয়োজন হবে। গ্র্যান্ড ভিউ রিসার্চ নামের এক গবেষণা প্রতিষ্ঠানের তথ্য মতে, গত বছর ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর বিশ্ববাজারের আকার ছিল $5,900 কোটি। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। প্রতি মাসের 1 তারিখে আমরা পদ্মা সেতু নিয়ে বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। আজ থাকছে স্প্যান রোড রেল স্ল্যাব বসানোর অগ্রগতির খবর। পানির প্রবল স্রোতের কারণে গত 4 মাসে বসানো যায়নি নতুন কোনো স্প্যান। আসার কথা হচ্ছে পানি কমে এলে আগামী ডিসেম্বরের মধ্যেই বাকি 10টি স্প্যান বসিয়ে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ। এর মধ্যে 2 কিলোমিটারের বেশি সেতুতে এ স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে। সাইফুল আলমের ছবিতে রিপোর্ট, এহসান জুয়েলের। 10 জুন জাজিরা প্রান্তে 31তম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে বর্তমানে দৃশ্যমান 4,650 মিটার পদ্মা সেতু। এরপর নদীতে পানি বাড়তে শুরু করলে 24 জুন 32 নম্বর স্প্যান বসানোর পরিকল্পনা বাতিল করা হয়। আগের রেকর্ড বলছে, প্রতি বছর 15ই সেপ্টেম্বরের মধ্যে পদ্মার পানি স্বাভাবিক হয়ে আসে। 4.8 মিটারের বেশি পানি হলে কাজ করা সম্ভব হয় না। সেখানে এই বছর এখনও নদীতে পানির উচ্চতা 5.5 মিটারের বেশি। একই সঙ্গে স্রোতের গতি এখন প্রতি সেকেন্ডে 2.5 মিটার, স্বাভাবিক স্রোতের গতি থাকে 1.5 মিটার। সবকিছু মিলে ভোগান্তি যেন পদে পদে। বন্যার স্রোতের কারণে আমরা নদী পারাপার মালামাল নিয়ে যাওয়া, নদীতে পার করতে যাই আমাদের অতিরিক্ত সময় লাগছে, রাত্রেবেলা কাজ করতে অসুবিধা হচ্ছে, সব মিলে করোনাতেই আমরা বেশি ক্ষতিগ্রস্ত। সেতুতে মোট 3,000 করে রেল ও রোড স্ল্যাব বসানোর কথা। সুখবর হলো, এর মধ্যে 1,576টি রেল আর 1,010টি রোড স্ল্যাব বসানো হয়ে গেছে।
পানির উচ্চতা স্বাভাবিক হতে শুরু করেছে। বর্তমানে বেশি পানি থাকায় মাওয়া প্রান্তে ড্রেজিং এরও কোনো জটিলতা নেই। দশটি স্প্যানের মধ্যে পাঁচটি পুরো প্রস্তুত, রং করা বাকি তিনটির। পানি কমে এলে অক্টোবর নভেম্বর মাসে চারটি করে আর বাকি দুটি স্প্যান ডিসেম্বর মাসে বসিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকৃতি খুব অদ্ভুতভাবে খেলছে পদ্মা সেতুর কাজ নিয়ে। করোনার মতো দুর্যোগ সামলে যখন বাকি দশটি স্প্যান খুব দ্রুত বসিয়ে দেওয়ার কথা, তখন নদীতে স্রোতের প্রতিকূলতা। সাম্প্রতিক বছরগুলোতে এত লম্বা সময় ধরে কখনোই নদীতে পানি ছিল না। এখন সব কিছু স্বাভাবিক হয়ে এলে পিছিয়ে পড়া ক্ষতি পুষিয়ে নিতে হলে খুব দ্রুতই এগিয়ে নিতে হবে কাজ। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে গ্রিন রোডে নবনির্মিত পানি ভবন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের চারটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি আজকের দিনে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছেন, আমাদের জাতীয় চার নেতা এবং 30 লক্ষ শহীদ দুলক্ষ মাবনের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাই। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার দায়িত্ব তিনি শুরু করেছিলেন, যেখানে কিছুই ছিল না, একটা প্রদেশ, শোষিত বঞ্চিত একটা ভূখণ্ড, যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত, শূন্য থেকে তিনি যাত্রা শুরু করেছিলেন মাত্র 3.5 বছর। এই 3.5 বছরের মধ্যেই একটি স্বাধীন দেশে যে জিনিসগুলি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রয়োজন, প্রতিটি আমি বলবো প্রতিটি জিনিসই তিনি করে দিয়ে গেছেন। সেই 72 সালে আমাদের বিমানের যাত্রা শুরু, একটা ডেকোটা বিমান নিয়েই তিনি যাত্রা শুরু করেছিলেন, বন্ধুপ্রতিম দেশগুলির সহযোগিতা নিয়েছিলেন। সেই সাথে সাথে আমাদের মানে পানির বিষয়টাও তিনি কিন্তু খুব ভালোভাবে, কারণ আমাদের নদীমাতৃক বাংলাদেশ, বাংলাদেশের জন্য পানি হচ্ছে জীবন, কাজে সেই বিষয়েও তিনি কিন্তু অনেক পদক্ষেপ নিয়েছিলেন। সেই 72 সালেই তিনি পানি উন্নয়ন বোর্ড গঠন করেন, যৌথ নদী কমিশন 72 সালে গঠন করেন, অর্থাৎ JRC, এবং ভারতের সাথে আমাদের যে সমস্ত নদী পানি বণ্টন নিয়ে সমস্যা সেগুলি যাতে সমাধান হয় তার জন্য এই যৌথ নদী কমিশন গঠন করে সে পদক্ষেপও তিনি ওই 72 সালে তিনি নিয়েছিলেন। আবার বিশ্বের সাথে যোগাযোগ রাখার জন্য আমাদের বিমানেরও যাত্রা তিনি শুরু করেন। এবং খুব অবাক লাগে যে একটা স্বাধীন দেশে এত দ্রুত সময়ে এতগুলি পদক্ষেপ নেওয়া, এটা সত্যি মানে একটা আমি বলবো যে বিশ্ববোধে এই ধরনের আর কোনো নেতা কখনো করতে পারেনি, যেটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব করে গিয়েছিলেন, যেটা দেশ স্বাধীন হওয়ার 19 দিনের মাথায় তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিষ্ঠা করেন। দেশকে যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তুলে সে যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে উঠে অর্থনৈতিক উন্নয়নের পথে যখন যাত্রা শুরু করে বাংলাদেশ, এবং বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলি, তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, যে চাহিদাগুলির কথা স্বাধীনতার পর মাত্র 9 মাসের মধ্যে তিনি একটি সংবিধান উপহার দেন, সেই সংবিধানে তা বর্ণিত রয়েছে, সেটা নিশ্চিত করবার জন্য আর বাংলাদেশকে যেন কারো কাছে হাত পাততে না হয়, বাংলাদেশ যেন আত্মমর্যাদাশীল হয়, যা বাঙালি জাতির জন্য সম্মানে বাঁচতে পারে, তার জন্য তিনি একটা আমূল পরিবর্তন নিয়ে আসেন এবং অর্থনৈতিক উন্নয়নের পদক্ষেপ নেন। আমাদের দুর্ভাগ্য যে সে কাজ আর তিনি শেষ করে যেতে পারেননি। 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে, শুধু যে রাষ্ট্রপতি হিসেবে তাকে হত্যা করেছিল তা নয়, আমাদের গোটা পরিবার। আমি আমার ছোট বোন বিদেশে ছিলাম দেখে বেঁচে গিয়েছিলাম বোধ হয়, তাছাড়া আমাদের পরিবারের সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করে। যারা 15 আগস্টে শাহাদাত বহন করেছেন, আমার মা, আমার ভাই কামাল, জামাল, রাসেল সহ সকলের আত্মার মাগফিরাত কামনা করে নি। এরপর বাংলাদেশে হত্যাকুর ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়, সংবিধান লঙ্ঘন করে মার্শাল ল জারি করে অবৈধভাবে ক্ষমতা দখল করে সেনা শাসন জারি হয়। আর যারা অবৈধ ক্ষমতা দখলকারী হয়ে যায় তারা ক্ষমতাকে পাকাপোক্ত করবার দিকে যতটা বেশি দৃষ্টি দেয়, দেশের মানুষের উন্নয়নের দিকে তত দৃষ্টি দেয় না। হ্যাঁ, প্রথম কিছুদিন জাতির পিতা যে ফসল লাগিয়ে গিয়েছিলেন, যে গাছ লাগিয়ে গিয়েছিলেন, সেই ফসলই তারা ভোগ করেছে,
কিন্তু এরপর বাংলাদেশ কিন্তু আর এগোতে পারেনি। বাংলাদেশের অনেক সমস্যা ছিল, সেগুলো কখনো সমাধান হয়নি। একুশ বছর পর আওয়ামী লীগ সরকার আসে, আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে কিন্তু আমরা একে একে সমস্ত সমস্যাগুলি সমাধান করে বাংলাদেশকে জাতির পিতার যে লক্ষ্য, যে আদর্শ, সেই আদর্শ নিয়ে যে চলতে পারি সেই দিকে দৃষ্টি আমরা দিয়েছিলাম। যে কারণে আমরা এই পানিটাই আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু এটা বদ্বীপ অঞ্চল। এই বদ্বীপ অঞ্চলটাকে রক্ষা করার জন্য আমরা 1996 সালে বিভিন্ন পদক্ষেপ নেই, পাশাপাশি ঢাকা শহরে পানির সমস্যা, সেই সমস্যা যাতে দূর হয় সেই পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ আইন 1996 আমরা প্রণয়ন করি, আওয়ামী লীগ সরকার করে। আবার 1996 সালে আমরা ভারতের সাথে গঙ্গা পানি চুক্তি করি, যে চুক্তি প্রাথমিকভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতা পরপর করে গিয়েছিলেন। এরপর তেমন আর কোনো অগ্রগতি ছিল না, কিন্তু গঙ্গা নদীর পানিতে আমাদের যে ন্যায্য হিস্সা, আমি 1996 সালে সরকার গঠন করে 1996 সালেই 30 বছর মেয়াদি সে গঙ্গা পানি চুক্তি আমরা করেছিলাম। সেই সাথে সাথে আমরা আরও কতগুলি পদক্ষেপ নিয়েছিলাম যে আমাদের দেশের জন্য কখনোই কোনো সমস্যা পানি নিয়ে না হয় সেদিকে লক্ষ্য রেখে। আমরা জাতীয় পানি ব্যবস্থাপনা পরিকল্পনা আইন 2001 আমরা প্রণয়ন করে দিয়ে যাই, এই প্রথমবার যখন সরকারি ছিলাম তখন এটা করে দিয়ে যাই। ১৯৯৯ সালে আমরা জাতীয় পানি নীতিমালা প্রণয়ন করি। এরপর দ্বিতীয়বার যখন আমরা সরকার আসি তখন আমরা অনেকগুলি পদক্ষেপ নেই। আমরা 2011 সালে ভারতের সাথে পুনরায় আমাদের এই পানি নিয়ে যাতে সমস্যা ভবিষ্যতে না হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট অন কোঅপারেশন ফর ডেভেলপমেন্ট, এই সমঝোতা স্মারকটা আমরা স্বাক্ষর করি। কারণ আমরা 94টা নদীর পানি নিয়ে আমাদের সমস্যা, সেগুলিও যেন সমাধান হয়, কাজে পানি ভারতের সঙ্গে মানে পানি বণ্টন এগুলি যেন সমাধান করে, জিআরসি মিটিংয়ের সাথে সাথে আমরা এই ফ্রেমওয়ার্কে সই করি। পাশাপাশি আমাদের আরও কতগুলি পদক্ষেপ আমরা নিয়েছি ইতিমধ্যে, যেটা জাতির পিতা যে লক্ষ্য সেই লক্ষ্য সামনে রেখেই আমরা 2013 সালে আবার পানি আইন একটা তৈরি করি। 2018 সালে পানি বিধিমালা আমরা প্রণয়ন করি। আমাদের লক্ষ্য যে আমাদের দেশের মানুষকে সুপেয় পানি দিতে হবে, কিন্তু আমাদের ভূপরিস্থ পানি ব্যবহার করতে হবে, আমাদের সেচের পানি বা ব্যবহারের পানি যেন ভূগর্ভস্থ পানির পরিবর্তে আমরা ভূপরিস্থ পানি ব্যবহার করতে পারি সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিই। এবং এমনকি এখন ঢাকা শহরে পানি আসে ধলেশ্বরী নদীর থেকে, তো আমরা পানি নিতামই, সেই সাথে মেঘনা পদ্মা বিভিন্ন নদীকে পানি নিয়ে এসে সেই পানি পরিশুদ্ধ করে আমরা এখন পানি বণ্টন শুরু করেছি এবং আরও কয়েকটি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। যে পানির জন্য একসময় হাহাকার ছিল সেই হাহাকারটা বন্ধ হয়। পাশাপাশি সারা বাংলাদেশে যত খাল বিল হাওর পুকুর নদী যা আছে সবগুলি যাতে নাব্যতা থাকে, সবগুলির জন্য সেগুলি খনন করা, সেখানে পানি ধারণ ক্ষমতা বাড়ানো, তাতে দুটি কাজ হবে। একটা হচ্ছে আমাদের জীববৈচিত্র্য রক্ষা হবে, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে, আবার আমাদের মৎস্য উৎপাদনও বাড়বে, মানুষের মাছের চাহিদাটাও আমরা পূর্ণ করতে পারবো। সেদিকে লক্ষ্য রেখে বিভিন্ন পরিকল্পনা আমরা হাতে নিয়ে সেগুলো আমরা বাস্তবায়ন করে যাচ্ছি এবং উপজেলা থেকে একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সুপেয় পানি সরবরাহ করা, আর সেটা বেশিরভাগই নদীর পানি পরিশুদ্ধ করে ব্যবহারের উপযোগী করে সেটা সরবরাহ করা, অর্থাৎ পানির সুপেয় পানি, নিরাপদ পানি এবং স্যানিটেশন অর্থাৎ প্রণালী ব্যবস্থা, এগুলির দিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি এবং প্রায় 98% মানুষ সেটা পাচ্ছে এবং আমরা এই কাজগুলো অব্যাহত রেখে যাচ্ছি। ঠিক সেইভাবে আমরা বিভিন্ন কাজ করি এবং উপজেলা ইউনিয়ন পর্যায় পর্যন্ত সমন্বিত পানি ব্যবস্থাপনা গাইডলাইন 2018 আমরা প্রণয়ন করে সেটার বাস্তবায়নের কাজও আমরা শুরু করে দিয়েছি। কাজে আমাদের এই যে এত বড় বিশাল পানি ব্যবস্থাপনা, তার জন্য যদি একটা মানে যেখান থেকে সম্পূর্ণ সারা বাংলাদেশের সমস্ত তথ্য পাওয়া যাবে, আর এর উপর গবেষণা আমাদের প্রয়োজন,
কারণ আমি এটা সবসময় বিশ্বাস করি যে গবেষণা ছাড়া কোনো কাজেরই উৎকর্ষতা সম্ভব না। দুর্ভাগ্যের বিষয় হলো 96 সালে যখন সরকার গঠন করি তখন দেখেছিলাম যে আমাদের গবেষণায় কোনো বিশেষ বরাদ্দই রাখা হতো না বা সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ ছিল না এবং কোনোরকম প্রণোদনাও দেওয়া হতো না। আমি প্রথমে একটা থোক বরাদ্দ দিয়ে যাত্রা শুরু করেছিলাম আমাদের খাদ্য উৎপাদন থেকে শুরু করে সার্বিক বিষয়ে যেন গবেষণা চলতে পারে। আজকে তার শুভ ফলটা দেশবাসী পাচ্ছেন, কারণ আমরা যখনই আসি গবেষণাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিই। তো পানি ভবন যে জায়গাটা আপনারা, আমি জানি না আসলে এখানে যাদের অনেকের তো জন্মই হয়নি, আমরা দেখেছি আজকে আমরা যে জায়গাটায় এখন পান্থপথ, এটা কিন্তু একটি খাল, ওটাকে বক্স কালভার্ট করে ফেলা হয়েছে। আর পান্থপথের দুপাশে পুরো জায়গাটা একটা বিল, বিশাল বিল। আর ঠিক তার পাশেই আপনাদের গ্রিন রোড এবং পানি ভবনের জায়গাটা ছিল, যেখানে ওই শব্দের দুর্ভাগ্য যে উন্নয়নের নামে এই জায়গাটা যে একটা বিশাল বিল এলাকা, এখানে একটা জলাধারও কিন্তু সংরক্ষণ করা হয় নাই। যার ফলাফলটা আমরা দেখি যে বসুন্ধরা ভবনে যখন আগুন লাগে, যে ভবনটি তৈরি হয়েছে জলাধার একেবারে বিলের উপর, জলাধারের উপর, সেখানে আগুন নেভাবার পানি পাওয়া যাচ্ছে না। পানি আনতে হলো হোটেল সোনারগাঁর সুইমিং পুল থেকে। আমার এই জন্য সবসময় আমি নির্দেশ দিয়েছি যে যেখানে যে প্রতিষ্ঠানই করা হোক, প্রাকৃতিক ভারসাম্য যেমন রক্ষা হবে, প্রকৃতিকে রক্ষা করার ব্যবস্থা নিতে হবে, আর জলাধার সংরক্ষণ করতে হবে। আমাদের দেশে বক্স কালভার্ট এই ফর্মুলাটাই হচ্ছে সবথেকে আত্মঘাতী, যেখানে জলবদ্ধতা সৃষ্টি, যেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে না এবং কিছুদিন পর সেখানে নানারকম জটিলতাও দেখা দেয়। কিন্তু এটা আমাদের দেশে, আমাদের দেশে পৃথিবীর বহু দেশ একেবারে খালের উপর তৈরি করা রাস্তা করতে হলে এখন এত আধুনিক প্রযুক্তি, খালের উপরে এলিভেটেড রাস্তা তৈরি করে ফেলা যায়, নিচে জল যেন চলতে পারে, উপরে রাস্তাও চলতে পারে। তারপরে এই বক্স কালভার্ট এগুলি কেন করা হয়েছিল, কাদের পরামর্শ হয়েছে সেগুলি নিয়ে আমি বলতে চাই না, কিন্তু সেই সমস্যাগুলো আমাদের সৃষ্টি করা হয়েছে। আমরা এখন চেষ্টা করছি উদ্ধার করতে, কিন্তু কতটুকু হবে সেটা জানি না, সম্ভব না এত বছর পরে, তবুও যেটুকু পাওয়া যায় আমরা করে যাচ্ছি। আমরা প্রতিটি নদী ড্রেজিং করার পদক্ষেপ নিয়েছি, নৌপথগুলি পুনরায় ড্রেজিং করা আমরা চালু করছি, আমাদের নৌঘাটগুলি যেগুলি সেগুলিকে আমরা উন্নত করে দিচ্ছি। নৌপথে চলাচল বা পণ্য পরিবহন সব থেকে নিরাপদ এবং সব থেকে সহজলভ্য, কম খরচে আমরা পণ্য পরিবহন করতে পারি। আর আমাদের বাংলাদেশটাই তো হচ্ছে নদীমাতৃক, বাংলাদেশ কাছেই, সে নদী হচ্ছে জীবন, নদী হচ্ছে প্রাণ, সেটাকে আমাদের রক্ষা করা। সে আবার সেই সাথে সাথে আমাদের নদী, আমাদের সাগর সব কিছুই কিন্তু পর্যটনের জন্য অত্যন্ত উপযোগী। বাংলাদেশে এত বিশাল বিশাল নদী আছে, সেই নদী পাড়ে পর্যটন শিল্প গড়ে তুললে সেখানে যদি মানুষ যায়, এটা যে নদী না সাগর পাড়ে মানুষ সেটা মানে চিন্তাই করতে পারবে না। এইরকম বড় বড় বিশাল বিশাল নদী আমাদের রয়ে গেছে এবং এত চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আমাদের, কিন্তু সেগুলো আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারিনি। পাশাপাশি আমরা এখন আমরা উদ্যোগ নিয়েছি, আমরা সরকার আসার পর থেকে এ ব্যাপারে যথেষ্ট কাজ আমরা শুরু করেছি, যেটা জাতিপিতা চেয়েছিলেন সেভাবেই তার দেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই, আকর্ষণীয় করে গড়ে তুলতে চাই। কাছে পানিকে রক্ষা করার সর্বতোভাবে চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আমাদের এয়ারলাইন্স বিমান অত্যন্ত নাজুক অবস্থায় ছিল 96 সালের আগেও। আপনারা যদি যারা বিমানে চড়েছেন তাদের একবার চিন্তা করেন সেখানে কী দুরবস্থাটা ছিল। বিমানে চড়লে পরে কোনো রকমের এন্টারটেনমেন্টের ব্যবস্থা ছিল না। আমি তো বেশিরভাগই নিজের দেশের বিমানে চলাচল করতাম, কিছু যাওয়ার পরে গায়ে পানি পড়তো, উপর থেকে পানি চড়া চড়ে পড়তো, সেখানে তোয়ালে টোয়ালে দিয়ে টিস্যু টিস্যু দিয়ে পানি থেকে বাঁচতে হতো, এরকম একটা অবস্থা ছিল। কোনো গান বা কোনো কিছু শোনার কোনো উপায় ছিল না, অত্যন্ত ঝরঝরে। আমি সবসময় বলতাম যে আমাদের পাইলটদেরকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই যে তারা এই বিমান যে চালাচ্ছে এই পুরনো ঝরঝরে, সেটাই তাদেরকে আমাদের মানে সাধুবাদ দিতে হয়। কিন্তু স্বাধীনতার পরপর কিন্তু জাতিপিতা শুরু করেছিলেন, কিন্তু অত অল্প সময়ে সব কাজ তিনি করতে পারেনি, কিন্তু পরবর্তীতে যারা এসছে তাদের দেশের উন্নয়ন না, একখানা বিমান গেলে কয় টাকা তারা পকেটে ভরবেন, কত কমিশন খাবেন, সেটাই ছিল তাদের মাথায়। যাক, প্রথমবার
খুব বেশি আমরা করতে পারিনি, তবুও আমি চট্টগ্রামে বিমানবন্দর তৈরি করে সেটাকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আমরা প্রতিষ্ঠা করলাম। সিলেট বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আমরা প্রতিষ্ঠা করেছিলাম। ঢাকা বিমানবন্দরকে বোর্ডিং ব্রিজ থেকে শুরু করে যা কিছু দেখেন সেখানে গাড়ি পার্কিং সবই আমাদের সময় করা। 96 সালের আগের বিমানবন্দরের কথা যদি আপনারা একবার স্মরণ করেন, কোনোদিন বোর্ডিং ব্রিজ ছিল না, কিছুই ছিল না, অত্যন্ত মানে পুরনো ধাঁচের, ভিতরে ঢুকে কিছু দূর উপরে উঠে আবার সিঁড়ি দিয়ে নিচে নেমে বিমানে পায়ে হেঁটে যেতে হতো। বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ ছিলাম গণভবনে। গ্রাম্য বাজার হলেও সবজি মাছের দাম রাজধানীর বাজারের মতোই। স্থানীয় ক্রেতাদের ভরসা বালু নদীর তীরের ইছাপুরা বাজার। বিক্রেতারা বলছেন বন্যায় সবজির ক্ষেত নষ্ট হয়, বেশিরভাগ সবজি কিনতে হয় ঢাকার পাইকারি বাজার থেকে, তাই দাম চড়া। শতবর্ষ পুরানো রূপগঞ্জের ইছাপুরা এই বাজারটিতে এখনও গ্রামীণ হাট বাজারের দেখা মেলে। সপ্তাহে 2 দিন তারা হাট বসান, পাশাপাশি প্রতিদিন সকালে কাঁচা বাজার বসে। বিভিন্ন দেশের লোক এনে আসে বাজার, এটা পুরানো বাজার, এটা অনেক আগের থেকে ব্রিটিশ পিরিয়ড এই বাজারটা। বাজারের বেশিরভাগ সবজি এসেছে ঢাকার পাইকারি বাজার থেকে, তাই রাজধানীর তুলনায় দামের তেমন হেরফের নেই এখানে। শীতকালীন সবজি এলে দাম কমবে বলে দাবি বিক্রেতার। এই তরকারি গিলাস কাঁচি খিলকেত বাজারতে, আর শুক্রবারে রবিবারে আর ওই লোকে বৃহস্পতিবারে আনি কাবরান বাজার থেকে। লাউ ধরেন 60 টাকা 70 টাকা নিচ্ছে লাউ, আবার সিমি কিনছে সিমি নিচ্ছে 40 টাকা, দাম অতিরিক্ত বেশি না। তবে বেশিরভাগ মাছ এখানে আসে আশপাশের এলাকা থেকে, তাই চাহিদাও একটু বেশি। 14 আনা মাছ এলাকার, আর বাইরের থেকে অল্প অল্প আসে সময় সময় সোমবার শুক্রবার। প্রতিদিন দৈনন্দিন কেনাকাটা করলেও দিনভর এই বাজারটি জমজমাট থাকে সোম ও শুক্রবারের হাট কেন্দ্র করে। সানবীর রূপল, সময় সংবাদ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। ঢাকা মেডিকেল ও ঢাকা শিশু হাসপাতালে 14টি হাইফ্লো অক্সিজেন ভেন্টিলেটর এবং বারডেমের সহযোগী বিআইএইচএস জেনারেল হাসপাতালে অক্সিজেন প্লান্ট নির্মাণ করে দিয়েছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম এবং প্রতিষ্ঠানগুলোর প্রধানগণ ভেন্টিলেটরগুলো গ্রহণ করেন। ডায়াবেটিক হাসপাতালে নির্মিত অক্সিজেন প্লান্টটির উদ্বোধন করেন ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার এ কে আজাদ খান। অনুষ্ঠানে বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদির ও চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এই ছিল এ সময়ের বাণিজ্য। সঙ্গে থাকুন সময়ের।